वर्ल्ड हेपाटाइटिस डे टोटी जुलाईयर उ डे एज वारल्ड हेपाटाइटिस डे एज डिक्लेयार्ड बै डब्ल्यू एचओ वारल्ड हेल्थ अर्गनइेशन य उद्देश्यता हेरा हेपाटाइट नहीं कि कथा बोरा सबाई के हेपाटाइट नहींवेयरनेस करी एंड देखी डेडलि डिज के फ्यूचारे कंट्रोल करतेब আজকে আমরা হেপাটাইটিস নিয়ে কথা বলবো হেপাটাইটিস একটা ব্রড টার্ম মানে লিভারে ইনফ্লেমেশন কিংবা ইনফেকশন হওয়া মানে হচ্ছে এটা হেপাটাইটিস এখন হেপাটাইটিস ভাইরাসের জন্য হতে পারে হেপাটাইটিস অ্যালকোহলের জন্য হতে পারে হেপাটাইটিস কিছু কিছু ওষুধ যেরকম টিবির ওষুধ মির্গির ওষুধ এই ওষুধের জন্যও হেপাটাইটিস হতে পারে এখন আমরা আজকে মেনলি ভাইরাল হেপাটাইটিস নিয়ে কথা বলি ভাইরাল হেপাটাইটিস মেইনলি পাঁচ রকমের ভাইরাস যারা লিভারকে এফেক্ট করে আর এটা ইংলিশের অ্যালফাবেটের মতন এ বি সি ডি আর ই এর মধ্যে এ আর ই ভাইরাস কিন্তু ব্লাড দিয়ে যায় না এটা খাওয়ার কন্টামিনেশন দিয়ে যায় এ আর ই ভাইরাস কিন্তু বি আর সি ভাইরাস ব্লাড কিংবা ব্লাড প্রোডাক্ট কিংবা পেরেন্টরাল রুট যেটাকে আমরা বলি ইনজেকশনের মাধ্যমে যেতে পারে মা থেকে শিশুর কাছে আসতে পারে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ট্রান্সমিট হতে পারে এগুলো হচ্ছে বি আর সি সব হেপাটাইটিসই খারাপ কিন্তু বি আর সি সিভিয়ার ডিজিজ কজ করে আর লং টার্ম যেটাকে আমরা ক্রনিক ডিজিজ বলি সেটা কজ করে কতটা আছে পপুলেশনে একটা রাফ আইডিয়া দিই যে হোল ওয়ার্ল্ডে যদি আমরা দেখি তাহলে ক্রনিক হেপাটাইটিস অ্যাবাউট ফিফটি ক্রোড় পিপল আর সাফারিং ফ্রম ক্রনিক হেপাটাইটিস আর তার টেন তার মানে অ্যাপ্রক্সিমেটলি ফাইভ ক্রোর পিপল ইন ইন্ডিয়া are suffering from hepatitis in b and c 10% of the whole population with hepatitis is residing in india আর প্রত্যেক বছরে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই hepatitis b আর c এর প্রথমে দিকে কিন্তু কোনো লক্ষণ নাও থাকতে পারে এই সিম্পটোমেটিক থাকতে পারে যখন এই ডিজিজটা বাড়ে তখন কিন্তু লিভারে জন্ডিস হতে পারে পেটে জল জমা হতে পারে পাটা ফুলে যেতে পারে ব্লিডিং হতে পারে কিডনিতে এফেক্ট হতে পারে কোমা যেটাকে বলে যে ব্রেনের উপর এফেক্ট হতে পারে এগুলো হচ্ছে কিন্তু অ্যাডভান্স ডিজিজের সিমটম এটাও জানতে হবে যে হেপাটাইটিস বি আর সি লিভার ক্যান্সার কজ করতে পারে একবার সিরোসিস হলো সিরোসিস থেকে লিভার ক্যান্সার হতে পারে আর সিরোসিস না হয়েও কিন্তু হ্যাপাটাইটিস বি আর সি থেকে ক্যান্সার হতে পারে যদি আমরা একশো লিভার ক্যান্সার পাই তাহলে অ্যাটলিস্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট इज कॉज बेपाटाइसटाइस सी और जानी लिवर कैंसर एक खूब बजे कैंसर जानकारी किोर खूब रेयर पाँच बस सर खूब ही कम तरह हेपाटाइटिस बी सी के गुरुत्व दीते हैं आज के वर्ल्ड हेपाटाइटिस डे स्लोगान हलो प्रथम जिन लेट्स फाइंड आउट द मिसिंग मिलियन्स तर मिलियन अफ पीपल आर सफरिंग फ्रम हेपाटाइटिस बी एंड सी एंड इन स्पाइट अफ ऑल द एजुकेशन उच वी टकिंग अबाउट इन द लास्ट फ्यू इस उर नट एवल टू कैच दैम না দু হাজার ষোলোতে প্রত্যেকটা গভর্নমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা ডিসিশন নিয়েছিল যে বাই টু থাউজেন্ড থার্টি উইল এলিমিনেট হেপাটাইটিস বিএনসি আমরা অলরেডি পাঁচ বছর চার পাঁচ বছর বেরিয়ে গেছে কিন্তু এখনও আমরা খুব বেশি প্রোগ্রেস করতে পারিনি তার জন্য আমাদের অন দিস ডে উই মাস্ট টেল এভরিবডি দ্যাট অ্যাটলিস্ট হেপাটাইটিস বি ইজ টোটালি প্রিভেন্টেবল তিনটে ভ্যাকসিন ডোজ যদি আমরা শিশুকে দিই আর শিশু কেন যদি অ্যাডাল্ট কেউ দিই তাহলে নাইনটি নাইন পার্সেন্ট পসিবিলিটি আছে তাহলে আজকে আমাদের এটা নিতে বলতে হবে সবাইকে যেন যেন টেস্ট করা হয় যদি একটু সিম্পটম থাকে একটু সাসপিশন থাকে তাহলে টেস্ট করা হয় আর যদি হ্যাপাটাইটিস বি নেগেটিভ থাকে তাহলে যেই বয়স হোক ভ্যাকসিন নিয়ে নিজেকে এটা দিয়ে প্রেভেন্টিভ অ্যাসপেক্ট করা উচিত দ্য ট্রিটমেন্ট হেপাটাইটিস বিয়ে সবসময় ট্রিটমেন্ট লাগে না যদি একটা পরিমাণের বেশি আছে আমরা কাউন্ট করতে পারি যে বডির মধ্যে কতটা হেপাটাইটিস বি আছে একটা পার্সেন্টেজ এর বেশি থাকলে ওষুধ দেওয়া দরকার হেপাটাইটিস সি এরও ট্রিটমেন্ট আছে হেপাটাইটিস বি এরও ট্রিটমেন্ট আছে হেপাটাইটিস এর ট্রিটমেন্টটা হেপাটাইটিস সি এর ট্রিটমেন্টটা খুব ইজি দু থেকে তিন মাস ওষুধ নিতে হবে ট্যাবলেট নিতে হবে একটা সিঙ্গেল ডোজ ট্যাবলেট নিতে হবে রোজ আর নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স আছে ভাইরাসটা ক্লিয়ার হয়ে যাবে হেপাটাইটিস সি ট্রিটমেন্ট করা আজকে খুব ইজি হ্যাপাটাইটিস বি এর যে ওষুধগুলো পাওয়া যায় মেনলি যে ওরল ওষুধ আছে সেগুলো কিন্তু অনেক দিন নিতে হবে যেরকম আমাদের ডায়াবেটিসের ওষুধ অনেক দিন নিতে হয় যেরকম আমাদের হাইপারটেনশন ওষুধ অনেক দিন নিতে হয় এরও ম্যাক্সিমাম কেসে আমাদের লং টার্ম মেবি সেভারাল ইয়ার্স মেবি লাইফ লং ট্রিটমেন্ট নিতে হবে কিন্তু বেশি ভাগে দেখা যায় যদি আমরা লাইফ লং ট্রিটমেন্টের কথা ভাবি তাহলে ভাইরাসটাকে যদি এলিমিনেট নাও করা হয় তাহলে অ্যাটলিস্ট সাপ্রেস করা যায় আর যদি আমরা ভাইরাসটাকে सप्रेस করতে পারি তাহলে যতগুলো কমপ্লিকেশন আছে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি এর তার परसेंटेज অনেকটা কমে যাবে লিভার ক্যান্সারের চান্সটাও অনেকটা কমে যাবে তার জন্য আজকে এটা স্ট্রেস করা দরকার অন ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে যে হেপাটাইটিস বি এন্ড সি should not be taken lightly প্রেগন্যান্সিতে লিভার ডিজিজ হতে পারে এখন যে রোগগুলো নন প্রেগনেন্সিতে হতে পারে সেগুলো সবই প্রেগন্যান্সিতেও হতে পারে যেরকম ভাইরাল হেপাটাইটিস হ্যাপাটাইটিস এ হোক ই হোক বি হোক সি হোক সব রকমের হ্যাপাটাইটিস প্রেগনেন্সিতেও হতে পারে যখন প্রেগনেন্সিতে এই ভাইরাল হ্যাপাটাইটিস হয় তাহলে আমরা সবসময় ওয়ারিড থাকি যে প্রেগনেন্ট লেডিতে কোনো এফেক্ট হবে না তো এটা জানা আছে যে প্রেগনেন্সি হলে যদি এই হ্যাপাটাইটিসগুলো হয় তাহলে একটা রিস্ক ফ্যাক্টরটা বেশি তার জন্যে আমাদের খুব সাবধান থাকতে হবে এগুলো টেস্টিং করা উচিত যাদের কোনো রিজন আছে আমরা সাসপেক্ট করছি তাদের কিন্তু টেস্ট করে জেনে নেওয়া দরকার যে কোনো হেপাটাইটিস আছে কি না জানতে হবে যে হ্যাপাটাইটিস বি আর কিছুটা হ্যাপাটাইটিস সি ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে হলো প্রেগনেন্সিতে প্রেগন্যান্ট লেডি থেকে শিশুকে যেতে পারে তা যদি আমাদের এই ডায়াগনোসিস হয় যে কারো হেপাটাইটিস বি কিংবা সি হয়েছে তাহলে প্রেগনেন্সিতে ও ট্রিটমেন্ট শুরু করা উচিত যখন ডেলিভারি হয়ে যাবে বাচ্চাকে ইনজেকশন দিতে হবে যেন বাচ্চার হ্যাপাটাইটিস বি ট্রান্সমিশন না হয় এই ইনজেকশনটা দু রকমের একটা হচ্ছে ভ্যাকসিন যেটা আমরা সবাইকে হ্যাপাটাইটিস বি এ তার সাথে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবলিন ইমিউনোগ্লোবলিনের মানেটা হচ্ছে ইমিজিয়েট যেন প্রিভেনশন করা হয় তার জন্য ইমিউনোগ্লোবলিন দেওয়া যেতে পারে এখন ভাইরাল হেপাটাইটিস ছাড়া কিছু কিছু লিভারের রোগ আছে তারা কিন্তু প্রেগন্যান্সি স্পেসিফিক তার মানে এগুলো প্রেগনেন্ট লেডিদেরই হয় আর এটা দেখা গেছে যে এগুলো মেনলি থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে বেশি হয় মানে টোয়েন্টি ফোর্থ টোয়েন্টি সিক্স উইক অফ প্রেগন্যান্সি যাদের হয়ে গেছে তারপরে এই রোগগুলো হয় কিছু কিছু নাম আমি বলতে চাইবো সেটা হচ্ছে কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি তার মানে হচ্ছে লিভার থেকে যে বাইলটা ফ্লো করছে সে ফ্লোটা কমে যাচ্ছে তার জন্য পেশেন্টের ইচিং হতে পারে চুলকনি হচ্ছে জন্ডিস হতে পারে এটাকে আবার বলছি কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি বলি একটা খুব মারাত্মক রোগ সেটা হচ্ছে ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি একিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি তার মানে হচ্ছে লিভারটা পুরো ফ্যাট দিয়ে রিপ্লেস হয়ে গেছে এটা কিন্তু খুব বাজে রোগ আর যদি কারো ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি হয় তাহলে আমরা চাইবো যত তাড়াতাড়ি হয় ডেলিভারি করে দেওয়া ডেলিভারি করলে আমরা দেখেছি মায়ের রিভার্সাল অফ লিভার ডিজিজ খুব তাড়াতাড়ি হয় এইগুলো যেটা বললাম অ্যাকিউট ফ্যাটি লিভার প্রেগনেন্সি রেয়ার ডিজিজ কিন্তু হলে মর্টালিটি মরবিডিটি খুবই হাই তাহলে বলবো যে যারা প্রেগনেন্ট আছে তাদের খুব সাবধান থাকতে হবে যদি লিভারে কোনো ডিজিজ মনে হয় তাহলে ব্লাড টেস্ট করা উচিত আর তারপরে যেরকম দরকার আলট্রাসাউন্ড কিছু স্পেসিফিক স্ক্যান এগুলো করার দরকার এগুলো করলে কিন্তু ডায়াগনোসিস করে ভাগে আমরা কন্ট্রোল করতে পারবো আমরা লাস্ট তিন মাস থেকে মার্চ থেকে সবসময় কোভিডের কথা বলছি শুনছি টিভি খুললেই কোভিডের সম্বন্ধে জানছি আমরা সবাই জানি যে কোভিডটা মেনলি রেসপিরেটরি সিস্টেম লাংসকে ইনভলভ করে প্রেজেন্টেশন হচ্ছে জ্বরের সাথে কাশি নিঃশ্বাসের কষ্ট নিউমোনিয়া সিটি স্ক্যান করলে লাংসে লিজন আমরা সবাই জানি এর কারণটা হচ্ছে এই কোভিড ভাইরাস রেসপিরেটরি সিস্টেমে গিয়ে একটা রিসেপ্টার আছে সেটাকে অ্যাট্যাক করে আর তার জন্য এই সবগুলো ড্যামেজ লাংসে হচ্ছে এটা দেখা গেছে যে যাদের কোভিড হচ্ছে তাদের সিগনিফিক্যান্ট প্রপোর্শনে অ্যাজ মাচ অ্যাজ সিক্সটি পার্সেন্ট টু থার্ডের কিন্তু লিভারে ড্যামেজ হয় ফর্চুনেটলি লিভারের ড্যামেজ খুব সিরিয়াস হয় না লিভার ফাংশন টেস্ট একটু অ্যাবনার্মাল হচ্ছে এসজিও টি একটু বেড়ে যাচ্ছে খুব বেশি যে লিভারের উপরে এফেক্ট হচ্ছে লিভার ফেলিয়ার হচ্ছে এটা খুব কমন নয় কিন্তু কিছু কিছু পারসেন্টেজে লিভার ফেলিয়ারও হয়েছে তার জন্যে এটা জানার দরকার যে একটা জন্ডিস একটা অ্যাবনরমাল লিভার ফাংশন কোভিডে হতে পারে আমরা জানি যে একটা রোগ আছে লিভারে যেটাকে আমরা অটো ইমিউন হেপাটাইটিস বলি অটো জন্য লিভারে ড্যামেজ হয়েছে এই পেশেন্টগুলো অনেক সময় কর্টিকো স্টেরয়েড পায় এটা দেখা গেছে যে যাদের স্টেরয়েডের মাত্রা বেশি ট্রিটমেন্টে তাদের কোভিড হওয়ার চান্সটা বেশি আর তাদের কোভিডটা খুব সিভিয়ার হওয়ারটা চান্সটা বেশি তাহলে আমার যেটা বলার আছে আজকে যে যাদের লিভার ডিজিজের জন্য স্টেরয়েড চলছে তাদের নিজে ডাক্তারদের সাথে কন্ট্যাক্ট করে যদি সম্ভব হয় ওই স্টোর ডোজটা যতটা কমানো যায় কমিয়ে রাখা উচিত যেন কোভিডের জন্য রিস্কটা কমে যায় তাছাড়া লিভারের জন্য হেলদি ডায়েট ভালো এক্সারসাইজ এগুলো সবসময় করা উচিত যেন লিভারটা খুব উইক না হয়